স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের অভিযানে স্বর্ণ ও টাকা উদ্ধার আটক এক রাজশাহী শহরে তিন গুণ বাড়ল ওয়াশার পানির দাম রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহীর শহরে তিন গুণ বাড়ল ওয়াশার পানির দাম যা কার্যকর হয়েছে আজ থেকে এ নিয়ে নগরবাসীর মধ্যে অসন্তোষ দেখা দিলেও কর্তৃপক্ষ বলছে পানির দাম বাড়ানোর পরও এটি দেশের অনেক শহরের চেয়ে কম চলতি বছরের জানুয়ারির শুরুতে রাজশাহী নগরে আগের মূল্যের পানির দাম তিন গুণ বাড়ানোর সিদ্ধান্ত নেয় রাজশাহী পানি সরবরাহ ও পয়নিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসা এ নিয়ে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের পাশাপাশি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি প্রচার করা হয়েছিল রাজশাহী ওয়াসার ওই বিজ্ঞপ্তিতে বলা হয় এক ফেব্রুয়ারি থেকে প্রতি এক লিটার পানির মূল্য আবাসিকে ছয় দশমিক একাশি এবং বাণিজ্যকে তেরো দশমিক বাষট্টি টাকা নির্ধারণ করা হয়েছে রাজশাহী ওয়াসার ওই বিজ্ঞপ্তিতে বলা হয় এক ফেব্রুয়ারি থেকে প্রতি এক হাজার লিটার পানির মূল্য আবাসিকে ছয় টাকা একাশি পয়সা এবং বাণিজ্যিকে তেরো টাকা পয়সা নির্ধারণ করা হয়েছে বিজ্ঞপ্তিতে পাইপে ব্যাস ও ভবনের তলার ভিত্তিতেও নতুন মূল্য নির্ধারণের তালিকা প্রকাশ করা হয় রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন বলেন ওয়াসার পরিধি দিন দিন বাড়ছে সাথে খরচও বেড়েছে আর পানির দাম বাড়ানোর পরও এটি দেশের অনেক শহরের চেয়ে কম প্রায় আট বছর পর সেটি বাড়ানো হল রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা সেন্টার পাড়ার এক বাসায় স্বর্ণ ও টাকা চুরির অভিযোগে এক চোরকে গ্রেফতার করেছে আর এমপির কাশিয়াডাঙ্গা থানা পুলিশ এসময় সময় আসামির কাছ থেকে প্রায় দেড় লক্ষ টাকা সমমূল্যের স্বর্ণ ও নগদ দশ হাজার টাকা উদ্ধার করা হয় গ্রেফতারকৃত আসামি হলেন মিজানুর রহমান তিনি রাজশাহী জেলার দুর্গাপুর থানার আমগাছি গ্রামের মৃত মুর্শিদ আলীর ছেলে ঘটনা সূত্রে জানা যায় গত ছাব্বিশে জানুয়ারি বেলা সোয়া বারোটায় নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা সেন্টার পাড়ার আলহাজ মোহাম্মদ মতিউর রহমানের বাড়িতে চুরির এ ঘটনা ঘটে চুরি করে পালানোর সময় তাদের মধ্যে একজন ভুলক্রমে তাদের ব্যবহৃত মোবাইল ফোন ফেলে যায় পরে কাশিয়াডাঙ্গা থানায় একটি চুরির মামলা হয় কাশিয়াডাঙ্গা থানা পুলিশ আর এমপি সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় চোরদের ফেলে যাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামির নাম ঠিকানা ও ছবি সংগ্রহ করেন এদিকে আসামি মিজানুর রহমান গত সোমবার রাতে রাজশাহী স্বর্ণপটিতে চুরি করা স্বর্ণ বিক্রি করতে আসলে কাশিডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের মাধ্যমে তা জানতে পেরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে শীতার্তদের মাঝে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপহার স্বরূপ কম্বল বিতরণ করা হয়েছে মঙ্গলবার বেলা বারোটায় এসব বিতরণ করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খানুজ্জামাল লিটন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ ডাবলু সরকার সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহসভাপতি মাহফুজুল আলম লোটন প্রধান অতিথির বক্তব্যে এ এইচ এম খারুজামান লিটন বলেন উত্তরাঞ্চলে যখন শীত জেকে বসেছে ঠিক তখনই বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শীতাত্মদের কষ্ট অনুভব করে আপনাদের জন্য কম্বল পাঠিয়েছেন যা আপনাদের মাঝে তুলে দেওয়া হচ্ছে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাহ রেজাউল ইসলাম বাবুল ডক্টর তবিবুর রহমান শেখ সহ অন্যান্যরা গত চব্বিশ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও চারজন মারা গেছেন চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল নয়টা থেকে মঙ্গলবার সকাল মধ্যে তারা মারা যান এদের মধ্যে করোনায় মারা গেছেন একজন তিনি নাটোরের বাসিন্দা এছাড়া করোনা উপসর্গ নিয়ে রাজশাহী চাপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জ জেলার একজন করে মারা গেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামী ইয়াজদানী জানান গত চব্বিশ ঘন্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন মারা গেছেন এছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে এদের দুজন দুজন হাসপাতালের নম্বর ওয়ার্ডে এবং ভর্তি ছিলেন এদিকে রামেক করোনা ইউনিটে মঙ্গলবার সকাল নটা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন তেষট্টি জন হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন উনচল্লিশ জন করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন বিশ জন করোনা ধরা পড়েনি এমন ভর্তি রয়েছেন চারজন এছাড়া গত চব্বিশ ঘন্টায় ভর্তি হয়েছেন ছয় জন রোগী একই দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন নয় জন এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুইটি পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে তিনশো পঁয়ত্রিশ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার বাহান্ন দশমিক দুই ছয় শতাংশ নাটোরে হিমেল বাতাস না থাকলেও শীতের প্রকোপ কমেনি এখনও হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে সাধারণ মানুষ দৈনন্দিন কাজ সহ সকল ক্ষেত্রে কাজ করতে না পারায় সমস্যায় পড়েছে নিম্ন আয়ের মানুষজন কাজ করতে গিয়ে হাত হওয়ায় খড়কুটোতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা এতে করে তাদের উপার্জন কমে গেছে কৃষক মাঠে ঠিকমতো কাজ করতে না পারাই সমস্যায় পড়েছে তারা অভিযোগ করেছেন প্রচন্ড শীতে কষ্ট পেলেও তারা এখনও সরকারের পক্ষ থেকে কোনো কম্বল পাননি ঘন কুয়াশার কারণে রবি ফসলের পাশাপাশি অন্যান্য ফসলেরও ক্ষতি হচ্ছে বলে জানান কৃষকরা শ্রমজীবীরা অনেকেই সঠিক সময়ে তাদের কর্মস্থলে পৌঁছতে পারছেন না বিশেষ প্রয়োজন ছাড়া মানুষজন বাড়ির বাইরে বের হচ্ছে না অতিরিক্ত ঠান্ডার কারণে হাসপাতালে বৃদ্ধি পেয়েছে শীতজনিত রোগে আক্রান্ত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সাধারণ আসনে সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেল সময় রাজারহাট উপজেলা ক্লাবে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় শপথ বাক্য পাঠ করান রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরা ওয়ার্দি বাপ্পী উপজেলা ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম মন্ডল সাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম ফাতেমা আর উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন ঘরিয়ালডাঙ্গা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামাণিক চাকের প্রসার ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল সালাম প্রেস ক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম ও সাংবাদিক সহ অনেকেই এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ